এই মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয়, কি পড়ানো হয়, এই মাদ্রাসার সিলেবাস কি, এই মাদ্রাসাগুলোতে ওই কিতাব পড়ানো হয়, ওই বই পড়ানো হয়, যে কিতাব, যে গ্রন্থ, যে বই পৃথিবীর কোনো মানুষ রচনা করেনি, যে বই কোনো শিক্ষা মন্ত্রণালয় রচনা করেনি, যে বই কোনো শিক্ষা বোর্ড প্রণয়ন করেনি, বরং যে কিতাব, যে বই, যে গ্রন্থ এই কায়েনাতের স্রষ্টা, কুল মাখলুকাতের স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবীর উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, ওই গ্রন্থ এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, কথা ঠিক না বেঠি? যে বইয়ের মধ্যে, যে গ্রন্থের মধ্যে, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয়ের অবকাশ নেই, কোনো ভুল থাকা তো দূরের কথা, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন গ্রন্থ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই গ্রন্থের কোনো ভুল কেউ ধরতে পারেনি, সেই গ্রন্থ আপনাদের ছেলে মেয়েরা এই মাদ্রাসাগুলোতে পড়ছে, এই মাদ্রাসাগুলোতে ওই হাদিস পড়ানো হয়, যে হাদিস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওহি করে পাঠিয়েছেন, সেই হাদিসের গ্রন্থ এই মাদ্রাসাগুলোতে পাঠদান করা হয়। এই হাদিস এবং কোরআনের আলোকে আদর্শবান করে গড়ে তোলার জন্য, মানবকে সৃষ্টি করার জন্য, এই হাদিস এবং কোরআনের আলোকে মানুষকে তৈরি করার জন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, মানুষের প্রয়োজনীয় সকল বিষয়ের দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে রয়েছে। সেই আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনীয় সব কিছু এই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। অতএব এই কোরআন যারা পড়বে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে সফলভাবে, এই কোরআন যারা পড়বে তারা সমাজ পরিচালনা করতে পারবে সফলভাবে, এই কোরআন যারা পড়বে তারা বিশ্বের সঠিক এবং সফল নেতৃত্ব দিতে পারবে, কথা ঠিক কিনা? আজকের আমাদের এই বাংলাদেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এক হচ্ছে এই কওমি মাদ্রাসাগুলো, আরেক হচ্ছে সরকারি আলিয়া মাদ্রাসা, আরেক হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি। স্কুল এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যা পাঠদান করা হয়, বিশেষত 2023 সাল থেকে নতুন যে পাঠ্য বই প্রণয়ন করা হয়েছে, এই পাঠ্য বই চর্যবৃত্তি, নকল এবং মানহীন হওয়ার পাশাপাশি এই বইয়ে কোরআনের সাথে সাংঘর্ষিক অনেক বিষয় রয়েছে। এই বইয়ে এমন এমন গল্প উপস্থাপন করা হয়েছে যে গল্পগুলো পড়লে শিশুরা, বাচ্চারা পর্দা বিদ্বেষী হবে, হিজাব বিরোধী হবে, এমন এমন বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো পড়লে ছেলেরা ইসলাম বিদ্বেষী হবে, যেগুলো পড়লে ছেলেরা ইসলাম থেকে দূরে সরে নাস্তিকতা পূর্ণ মানসিকতা সম্পূর্ণ হবে, এই ধরনের বিষয় সেই বইগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে আজকে আমাদের মুসলিম অভিভাবকদেরকে ভাবতে হবে যে আপনি আপনার সন্তানকে শিক্ষিত করার জন্য,
দুনিয়া উপার্জন করার জন্য এমন শিক্ষা ব্যবস্থায় পড়ানোর মাধ্যমে তাকে নাস্তিক এবং কুফরের দিকে ঠেলে দিচ্ছেন কিনা সেটা আপনাকে ভেবে দেখতে হবে। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার পর আপনার সন্তান যদি ইসলাম বিরোধী হয়, আপনার সন্তান যদি বেঈমান হয়, আপনার সন্তান যদি পর্দা বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, তাহলে আল্লাহর দরবারে আপনাকে সেই জন্য জবাবদিহি করতে হবে। অতএব এমন পরিস্থিতিতে এই কওমি মাদ্রাসার শিক্ষার আবেদন এবং প্রয়োজনীয়তা বর্তমান অবস্থার প্রেক্ষিতে আরো বহু গুণ বেড়ে গিয়েছে, কথা ঠিক না বেঠিক? আমাদের শিক্ষা সিলেবাসকে কোরআন সুন্নার আদলে ঢেলে সাজালেই সেই শিক্ষা ব্যবস্থা থেকে প্রকৃত মানুষ তৈরি হবে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে ন্যায় প্রণয়ন সৎ মানুষ সৃষ্টি হবে, না হলে এই সকল শিক্ষা ব্যবস্থা থেকে চোর বাটপার দুর্নীতিবাজ তৈরি হবে, যারা বিল্ডিং তৈরিতে রড়ের জায়গায় বাঁশ দিবে, যারা উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা জনগণের আত্মসাত করে দেশকে রসাতলের দিকে নিয়ে যাবে। অতএব আমাদের সবাইকে একযোগে আওয়াজ তুলতে হবে, দাবি জানাতে হবে যে আমাদের এই সকল স্কুল কলেজের বইগুলোকে যেন কোরআন সুন্নার আলোকে ঢেলে সাজানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনি সিলেবাস অনুযায়ী শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।